Dear learners and viewers, welcome back to Quest School. আজকে প্রায় অনেক দিন পর আমরা আবার এসেছি আপনাদের সামনে আজকের ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা আলোচনা করব যে সি এর উচ্চারণ। আমরা জানি ইংলিশ অ্যালফাবেটে 26টা লেটারের মধ্যে একটি লেটার হচ্ছে সি, এবং এই সি এর কিন্তু দুই রকম প্রোনাউন্সিয়েশন আছে, একটি হলো ক এবং আরেকটি হলো স। অর্থাৎ সি এর উচ্চারণ কখন ক হবে এবং কখন দন্তস্ব হবে, এই বিষয় নিয়ে আমাদের প্রায় প্রত্যেকের ভেতরে একটা কনফিউশন কাজ করে। বিশেষ করে যারা গার্ডিয়ান রয়েছেন, তারা যখন তাদের বাচ্চাদেরকে পড়ায় ইংলিশ বিভিন্ন শব্দের সঠিক উচ্চারণ, কারণ ছোটবেলা থেকে যদি আমরা এই সঠিক উচ্চারণটা না শিখাই তাহলে কিন্তু সে বড় হলে আলটিমেটলি সেই জানবে না, সঠিক উচ্চারণটা জানবে না, প্রবলেম ফেস করে। ওকে, তো আজকে বিষয়টা আমরা সাজিয়েছি মূলত এই সি এর উচ্চারণ নিয়ে। আমরা কিছু রুল দেখাবো, দুটো রুলস, এবং এই দুটো রুল জানলে আপনি কখন ক হবে এবং কখন দন্তস্ব হবে সেটা জানতে পারবেন। তো বরাবরই বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে ভবিষ্যতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং আমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়াল যদি মনে করেন আপনি যে আপনার সন্তানের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের আজকে শুরু করছি সি এর উচ্চারণ কখন স হবে এবং কখন ক হবে। তো চলুন আমরা প্রথমে উপরে আমরা এক নম্বর একটা রুল দেখেছি, সেটি হলো যে আমাদের রুলটা ছিল যে সি এর পরে যদি এ এল ও আর ইউ, অর্থাৎ খুবই সিম্পল, সি এর পর যদি এ এল ও আর ইউ থাকে তাহলে তার উচ্চারণটা কি হবে, আমাদের কয়ের মতো হবে, তার উচ্চারণটা কি হবে, কয়ের মতো হবে। তো আমরা এখন এই প্রত্যেকটা অ্যালফাবেট দিয়ে আমরা কিছু শব্দ দিয়েছি এবং প্রত্যেকটা উচ্চারণ কিন্তু সেক্ষেত্রে কয়ের মতো হবে। তো চলুন, যেমন ধরুন আমরা এখানে এ দিয়েছি, যেমন সি এ এন খ্যান, তাহলে উচ্চারণটা কি হবে, খ্যান হয়ে যাবে, আমাদের এটা কখনো স্যান হবে না, তাহলে ভুলেও আমাদের এই ভুলটার হবে না। দেখুন আমি আরও কিছু শব্দ দিয়েছি, একটি হলো সি এ টি খ্যাট, সি এ ডি খ্যাট, এবং সি এ পি খ্যাত। তাহলে প্রত্যেকটা শব্দের সঠিক উচ্চারণ এখানে কয়ের মতো হবে। এবং আমরা যদি দ্বিতীয় আরেকটি দেখি, তাহলে প্রথম লেটার আমাদের এ শেষ, সেকেন্ড যেটা লেটার সেটি হলো এল, তাহলে সি এর পর যদি এল থাকে তবেও আমাদের উচ্চারণটা সবসময় কয়ের মতো হবে। তো আসুন, যেমন সি এর পর এল আছে, ক্ল্যাশ ক্লাস আছে, ক্ল্যাপ আছে, ক্ল্যাশ আছে, ক্লিন আছে, এবং প্রত্যেকটার উচ্চারণ সেখানে সি এর উচ্চারণটা কয়ের মতো হবে। ওকে, তো আমরা থার্ড রুলে যাই, থার্ড আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি। যেমন সি এর পর যদি ও থাকে, আমাদের এখানে দেখুন ও আছে, তাহলে সি এর পর যদি ও থাকে তাহলেও আমাদের উচ্চারণটি কয়ের মতো হবে। এবং আমরা সেক্ষেত্রে দেখি, যেমন খস্ট রয়েছে, খুল, খালার, খাম, এগুলোর অর্থগুলো সবাই জানেন, আমি জাস্ট উচ্চারণটা দেখাচ্ছি। তাহলে খস্ট, খুল, খালা, এবং একটা হচ্ছে খাম। লাস্ট ওয়ান যে আরেকটি আছে রয়েছে, সি এর পর যদি আমাদের আর থাকে, অ্যালফাবেট যদি আমাদের আর থাকে তবে তার উচ্চারণও আমাদের কয়ের মতো হবে। তো দেখুন আমরা ক্রাইম লিখেছি, ক্রিম আছে, ক্রাই আছে, এবং ক্রেইন আছে, সারস পাখি। হ্যাঁ, ক্রেইন মানে হচ্ছে সারস পাখি। তাহলে আমাদের ক্রাইম, ক্রিম, ক্রাই এবং ক্রেইন প্রত্যেকটার উচ্চারণে কয়ের মতো আছে। আমরা যদি আরেকটি দেখি রুল, সেটি হলো সি এর পর যদি হিউ থাকে তবে তার উচ্চারণটা সবসময় কি হবে, আমাদের তার উচ্চারণটা বাংলা কয়ের মতো হবে, এগুলো সবগুলো আমাদের কয়ের মতো উচ্চারিত হবে। ওকে, আমাদের এটি সব সময় কয়ের মতো উচ্চারিত হবে, এটিও ক। তো খুবই চমৎকার, আপনারা এ রুলসটা আর কখনো আশা করি ভুল করবেন না, এবং আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে খুব সহজেই ছোটবেলা থেকে আপনারা এই বিষয়ে আপনারা টিচিং দিতে পারবেন সঠিক উচ্চারণ। এবার আসুন আমাদের পরবর্তী আরেকটা রুলে চলে যাই, যে এখন দেখবো আমরা দন্তস্ব কীভাবে হয় বা সও কীভাবে উচ্চারিত হয়। যেমন সি এর পর যদি ই, আই এবং ওয়াই থাকে তাহলে সবসময় উচ্চারণটা কী হবে, দন্তস্বর মতো হবে। যেমন স্যান্টা, আমরা এখানে ই দিয়েছি, দেখুন স্যান্টা দুটো ই দিয়েছি, তাহলে আমরা কখনো ক্যান্টার বলতে পারবো না। ওকে, আমরা কখনো সিলিংটা আমরা কখনো খিলিং বলতে পারছি না। তাহলে আমাদের সি এর পর যদি আমাদের ই থাকে তবে তার উচ্চারণ অবশ্যই দন্তস্বরের মতো উচ্চারিত হবে, তাহলে আমরা এটা কী বলবো, স্যান্টা। এবং সেকেন্ড যেটি, এটি কী বলবো, আমরা সিলিং বলবো। ওকে, আমাদের রয়েছে, তারপর আছে যদি আই থাকে তার উচ্চারণ দন্তস্বের মতো হবে সি এর পর, যেমন সিনেমা, যেমন সাইট, হ্যাঁ, উদ্ধৃতি করা সিনেমা। আর যদি ওয়াই থাকে তার উচ্চারণ সবসময় কী হবে, সাইকেল হবে, যেমন সাইকেল, সাইক্লিস্ট, সাইক্লোন, তাহলে এগুলো সবসময় দন্তস্বের মতো উচ্চারিত হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের সি এর পর কখন ক উচ্চারিত হবে আর সি এর পর কখন দন্তস্ব উচ্চারিত হবে, সেই দুটো রুলস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা এই দুটো রুলস নিয়ে আজকে আলোচনা করেছি, আমাদের পরবর্তী হয়তো আরেকটি লেকচারে আমরা বাকি অন্য একটা রুলস নিয়ে আলোচনা করব। আশা করি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।